2021 সালে 2রা মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হয়েছিল। এই সন্ত্রাসের জেরে প্রাণ হারাতে হয়েছিল বোলপুরের বাসিন্দা তথা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা গৌরব সরকারকে। তৃণমূলের ঘাতক বাহিনীর হাতে প্রাণ গিয়েছিল গৌরবের। তার মা বাবা এবং ভাইয়ের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে। পাশাপাশি গৌরবকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছিল গৌরবের ভাই, তাও বাঁচানো যায়নি গৌরবকে। বুধবার সে গৌরব সরকারের বাড়িতে গিয়ে তার মা বাবা ও ভাইয়ের সাথে সাক্ষাৎ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচার কাজে অংশগ্রহণ করতে বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার দলীয় কর্মসূচির মাঝখানে কিছুটা সময় বের করে গৌরবের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাজীব ভট্টাচার্য এবং আগামী 13ই মে বোলপুরবাসী ভোটার বাক্সে এ নৃশংসতার জবাব দেবেন বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। গত 2021 নির্বাচনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের পর যে সন্ত্রাস, সেই সন্ত্রাস আমি বোলপুরে আসার পর শুনতে পারলাম। আমাদের এই বোলপুরেরই আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা গৌরব সরকার মাত্র 28 বছর বয়স, ওনাকে নৃশংসভাবে হত্যা করেছিল এই তৃণমূলের ঘাতক বাহিনীরা। আমার সঙ্গে ওনার বাবা রয়েছেন, মা রয়েছেন, ওর ভাই রয়েছেন, ওদের বাড়ির ওদের সামনেই নৃশংসভাবে হত্যা করা হয় এবং ওর ছোট ভাইকে মানে সেখানে আহত করা হয়। প্রায় 3.5 ঘন্টা পর ওর জ্ঞান ফিরে আসে, অল্পেতে ওর ছোট ভাই রক্ষা পায়। কিন্তু আমাদের গৌরব সরকার সমস্ত মায়া মমতা ত্যাগ করে মানে ওই জায়গাতেই সেখানে প্রাণ হারায়। আমি আজকে এই গৌরব সরকারের বাড়িতে আসি, ওর বাবার সঙ্গে আমি দেখা করি, মার সঙ্গে দেখা করি। তো আমার কাছে খুব মর্মান্তিক, বেদনাদায়ক, কাজেই বোলপুরের মানুষ এই গৌরবের যে শহীদ গৌরবের যে রক্ত সেটা বৃথা যাবে না। মানুষ আগামী 13 তারিখে তার নির্বাচনের মাধ্যমে তার প্রতিশোধ দেবে, সেই সংকল্প নিয়ে আমাদের গৌরব কার্যকর্তারা, বিজেপির কার্যকর্তারা এবং সাধারণ মানুষ তারা কাজ করছেন। আমি ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।